हाय व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल कुकिंग विद फाहमिदा। केमन आछेन आपनारा? आज के एक नतून रान्नार एपिसोड निये आपनादेर सामने आबार हाजिर होलाम। आज के आमी आपनादेरके गरुर माँस रान्ना करे देखाबो। सामने कुरबानी ईद, कुरबानी ईदे कीभाबे आपनारा खूब सहजेई ए रेसिपिटी करते पारेन ता देखिए देव। चलुन देखे नेया जाक आमरा कीभाबे गरुर माँस रान्ना करी। গরুর মাংস রান্নার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি 2 কেজি গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি একসাথেই করে নিয়ে নিয়েছি। আমার এখানে পরিমাণটা হচ্ছে 2 কেজি। প্রথমে আমরা গরুর মাংসটাকে ম্যারিনেট করে নেব। একে একে মশলা গরুর মাংসতে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আমরা 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো টমেটো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচামরিচের পেস্ট। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। এ পর্যায়ে আমরা একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমরা এখানে 1/2 টেবিল স্পুন জয়িত্রী গুঁড়ো নিয়েছি। এখানে আমার একটা জয়িত্রী আমি ভালো করে গ্রেট মেশিনে গ্রেট করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা। হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া। এক টেবিল স্পুন হলুদের গুঁড়া। আমরা এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই মরিচের গুঁড়াটা আমি একটু কম দিলাম। সম্পূর্ণ 1 টেবিল স্পুন না, 1 টেবিল স্পুন থেকে একটু কম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়া। পরিমাণ মতো লবণ। ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল। আর দিয়ে দিচ্ছি জয়িত্রী গুঁড়ো। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে, মাংসের সাথে মাখিয়ে আমরা 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আমরা মাংসটাকে ভালোভাবে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমরা একটি র্যাপিং পেপারের সাহায্যে র্যাপ করে আমরা 1/2 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। আপনারা চাইলে একটি ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। আমরা একটি পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমরা কিন্তু ম্যারিনেশনের সময় অনেকটা তেল দিয়েছি, তাই কিন্তু তেলের পরিমাণ এখানে একটু কম দিলাম। এবার দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি এলাচি এবং 2 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি 2-3টি তেজপাতা চিরে দিয়েছি। দিয়ে দিচ্ছি শাহী জিরা এবং আস্ত গোলমরিচ। আস্ত সাদা গোলমরিচ নিয়েছি আমি 8 থেকে 10টি এবং কিছু পরিমাণ শাহী জিরা নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আমার গরু মাংসটা দিয়ে দিব।
ढाकना दिए हमें चूलार आँचटा बाड़िए देव मांसे थेके पानी बेर होवा पर्यन्त। आठ दस मिनट मांसटा हाई हिटे जाल करार परे देखुन एमन पानी उठे एसेछे। आमरा एखन आर कोनो पानी एड करब ना, ए पानीते मांसटाके भालोभाबे नेड়েচেড়ে रान्ना करब मांसटा मशला थेके तेल बेर होये आसा पर्यन्ত। শুধু একটু নেড়ে চেড়ে দেব, আবার ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে। দেখুন ভিউয়ার্স, আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, মশলাটা একদম গরু মাংসের গায়ে লেগে গিয়েছে। এখন এ পর্যায়ে আমরা পানি অ্যাড করব। আমরা যেহেতু ম্যারিনেশন করে রেখেছিলাম এবং অনেকক্ষণ আমার মাংসটা কষে গিয়েছে, আমার মাংসটা কিন্তু প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য আমরা এখানে পানি অ্যাড করব। আমি এখানে গরম পানি দিয়ে দিব। সবসময় আপনারা চেষ্টা করবেন যে কোনো তরকারিতে গরম পানি অ্যাড করার জন্য, এতে কিন্তু আপনাদের তরকারির স্বাদটা কিন্তু অটুট থাকে। দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করলাম। এবং চুলার আঁচটা দিয়ে বাড়িয়ে দেব। ভিউয়ার্স দেখুন, যখন আমাদের ঝোলটা এমন একটু গাঢ় ঝোলে পরিণত হবে, কিন্তু সম্পূর্ণ কিন্তু গাঢ় হয়ে যায়নি, ওই পর্যায়ে আমরা একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজটা আমরা লালচে করে ভেজে নেব। পেস্টটা আমরা লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন ভিউয়ার্স, আমার পেস্টটা অনেকটা লাল হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 10 থেকে 12টি মেথি এ পেঁয়াজে দিয়ে দিব। অনবরত নাড়তে থাকব। মেথির যখন সামান্য একটু ঘ্রাণ বের হবে তখনই আমরা এই ফোড়নটা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। আর দিয়ে দিচ্ছি আমরা 1 টেবিল চামচ তালা জিরার গুঁড়ো। পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচের কারণে কিন্তু ঝালটা বের হবে না, কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। ভালোভাবে নেড়ে একদম লো আছে, জাস্ট 5 থেকে 7 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আমার মাংসগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে রান্না। দেখুন ঝোলটা কত সুন্দর গাঢ় হয়েছে এবং দেখতে কতটা সুন্দর কালার হয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদে গরুর মাংস। সামনে কোরবানি ঈদ, আপনারা যদি এভাবেই রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। গরুর মাংস আমাদের ছোটো বড়ো সবারই কিন্তু খুব পছন্দের খাবার। যদি এভাবে মজাদার করে রান্না করা যায় তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না।